আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। যারা আমরা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছি বা কাজ করতে চাচ্ছি, সকলেরই কিন্তু শুরুর দিকে ব্লগার প্ল্যাটফর্ম থেকে ফ্রি ডোমেইন ব্যবহার করে থাকলেও যখন আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যায়, অথবা আমরা শুরুতেই অনেকেই কিন্তু অ্যাডসেন্স পাওয়ার পূর্বেই আমরা কিন্তু একটি ডোমেইন ব্যবহার করে থাকি আমাদের ওয়েবসাইটে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আমরা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করি, 95% মানুষ আমরা ডোমেইন বাছাই করার ক্ষেত্রে কিন্তু ভুল করে থাকি। অর্থাৎ সঠিকভাবে যদি আপনি আপনার ওয়েবসাইটের ডোমেইনটি আপনি সিলেকশন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 50% আপনার ওয়েবসাইটের পোস্টগুলি র্যাঙ্ক হতে সাহায্য করে গুগল থেকে অটোমেটিকলি। অর্থাৎ আমরা কিন্তু যে ভুলটি করি যে আমরা যখন একটি ওয়েবসাইট তৈরি করি, তখন কিন্তু ডোমেইন ক্রয় করার সময় বা ডোমেইন আমরা সিলেকশন করার সময় আমাদের ওয়েবসাইটের জন্য আমরা আমাদের নাম অথবা আমাদের পরিচিত আত্মীয় স্বজনদের নাম অথবা বাড়িঘর, বাজার, ঘাট, এলাকা, এই ধরনের নাম কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের ডোমেইনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এই বিষয়টি কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি। ইভেন আমি চারটি ওয়েবসাইটে চারটি ডোমেইন কিনতেও কিন্তু সেম ভুলটি করেছি। পরবর্তীতে যখন আমি জানতে পেরেছি যে একটি ব্লগ ওয়েবসাইটকে র্যাঙ্ক করার ক্ষেত্রে বা ব্লগ ওয়েবসাইটের পোস্টগুলি র্যাঙ্ক করার ক্ষেত্রেও ডোমেইন সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে, তখন থেকে কিন্তু আমি ডোমেইন সিলেকশনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং ডোমেইন কিভাবে সিলেকশন করতে হবে গুগলের একদম পলিসি বা প্রাইভেসি অনুযায়ী আমি সেমভাবে ডোমেইন কিন্তু ক্রয় করি আমার ওয়েবসাইটের জন্য বা সিলেকশন করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এআই টুলসের মাধ্যমে এই ডোমেইনটিকে সিলেকশন করার ক্ষেত্রে কিন্তু খুবই সহজ ভূমিকা পালন করে। তো শুরুতে আপনাদেরকে আমি দেখাবো যে ডোমেইনের ক্ষেত্রে পোস্ট র্যাঙ্ক করার ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করে। আপনি যে কাজটি করবেন, যেহেতু আপনি ব্লগ ওয়েবসাইট থেকে আর্নিং করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার ব্লগ ওয়েবসাইটের পোস্টগুলি গুগলে র্যাঙ্ক করতে চাচ্ছেন, কারণ আপনার পোস্টগুলি বা আপনার ওয়েবসাইটগুলি যদি গুগলে র্যাঙ্ক না করে, সেক্ষেত্রে ভিজিটর আসবে না। আর যদি ভিজিটর না আসে, সেক্ষেত্রে আপনি গুগল অ্যাডসেন্স বলেন আর যে কোনো অ্যাডনের টোয়ার্কে আপনি যুক্ত করুন না কেন, আপনি কিন্তু ভালো মানের আর্নিং করতে পারবেন না। তো ডোমেইন যখন আপনি সিলেকশন করবেন, ফার্স্টেই চিন্তা করবেন আপনার ডোমেইনটি যাতে আপনার ওয়েবসাইটের নিশ রিলেটিভ হয়। অর্থাৎ ফার্স্টেই বলি, আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করবেন, তখন মাল্টি নিশ নিয়ে আপনি কাজ করবেন না, যে কোনো একটি নিশকে আপনি টার্গেট করবেন, অর্থাৎ টপিককে। যেমন হতে পারে ইসলামিক, অর্থাৎ ইসলামিক সম্পর্কিত সকল বিষয় নিয়ে এই ওয়েবসাইটে আপনি লেখালেখি করেন, অথবা হতে পারে টেকনোলজি, টেকনোলজি সম্পর্কিত সকল বিষয় নিয়ে আপনি এই ওয়েবসাইটে লেখালেখি করবেন। তো এইরকম যে টপিকটি বা যে নিশটি নিয়ে আপনি ওয়েবসাইটটি তৈরি করতে চাচ্ছেন বা আপনি এই টপিকগুলি নিয়ে কাজ করবেন আপনার ওয়েবসাইটে, সেই টপিকের কিওয়ার্ড দিয়ে আপনি ডোমেইন ক্রয় করবেন। অর্থাৎ আপনার ডোমেইনের মধ্যে যাতে একটি আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড অর্থাৎ নিশের রিলেটিভ একটি কিওয়ার্ড ব্যবহার হয়। তো আমি আরো সহজভাবে আপনাদেরকে যদি বুঝাই, ধরুন আপনি আপনার ওয়েবসাইটটি ব্যাংক রিলেটিভ তৈরি করবেন, অর্থাৎ ব্যাংক নিশ নিয়ে, অর্থাৎ ব্যাংকিং বিষয় নিয়ে আপনি লেখালেখি করবেন, সকল বিষয় থাকবে আপনার ব্যাংকিং। তখন আপনি যে কাজটি করবেন যে আপনি bank.com, bankbd.com অথবা banking.com.xyz, হোয়াট এভার, যে কোনো আপনি ডোমেইন নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডোমেইনের মধ্যে আপনার নিশ রিলেটিভ যাতে কিওয়ার্ডটি ব্যবহার হয়। উদাহরণস্বরূপ আপনাদেরকে যদি আমি এর বেনিফিট দেখাই, দেখুন সহজ কিস্তিতে লোন, এই কিওয়ার্ডটি কিন্তু একটি ব্যাংক রিলেটিভ। তো এই কিওয়ার্ডটি সার্চ করলে ফার্স্টে যে ওয়েবসাইট আসতেছে এখানে banksbd.xyz, তো দেখুন এখানে AB ব্যাংক রয়েছে, বি
বিবিসি রয়েছে, কত বড় বড় ওয়েবসাইট রয়েছে, তাদেরকে কিন্তু সে টেক্কা দিয়ে একদম তার পোস্টটি কিন্তু ফার্স্ট পেজে রয়েছে। তো এর কারণটি হচ্ছে কিন্তু যে আপনার এখানে ডোমেইনের মধ্যে তার নিশ রিলেটিভ ব্যাংকিং বিষয় আছে। এখন আমি যদি এই ওয়েবসাইটটি আপনাদেরকে ওপেন করে দেখাই, আপনি দেখতে পাবেন যে এই ওয়েবসাইটে যতগুলি পোস্ট রয়েছে সব কয়টি পোস্ট কিন্তু ব্যাংক রিলেটিভ। এক কথায় এই ওয়েবসাইটটি সম্পূর্ণ মোবাইল ব্যাংকিং বলেন, ব্যাংক বলেন, সব কিছু এই রিলেটিভ। এবং এই ওয়েবসাইটটি যে তৈরি করেছে সে কিন্তু ডোমেইনও সিলেকশন করেছে, এর সঙ্গে কিন্তু ব্যাংক কিওয়ার্ড যেটি সেই কিওয়ার্ডটি কিন্তু ডোমেইনের মধ্যে রয়েছে। আশা করছি আপনারা কেন ব্লগ সাইটের ডোমেইন বাছাই করার সময় আপনি যে টপিক বা নিশ নিয়ে ওয়েবসাইটটি তৈরি করতে চাচ্ছেন সেই নিশ বা ওয়েবসাইটের কিওয়ার্ড ব্যবহার করে ডোমেইন ক্রয় করবেন সেই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন এই কিওয়ার্ড রিলেটিভ ডোমেইন আপনি কিন্তু খুব সহজেই এআই একটি টুলসের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে যে নিশ বা টপিক রিলেটিভ সেটি কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। হাজার হাজার কিওয়ার্ড রিলেটিভ ডোমেইন কিন্তু আপনাকে এআই আপনাকে সাহায্য করবে 1 মিনিটে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কোন এআই টুলসের মাধ্যমে এই ডোমেইনগুলি আপনি খুঁজে বের করবেন কিওয়ার্ড রিলেটিভ। তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে একদম প্রথম তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো ফার্স্টে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন gravityrite.com। তো এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিব। দেন এই ওয়েবসাইটটি লিখে যখনই আপনি সার্চ করবেন আপনার সামনে কিন্তু এরকম এই ওয়েবসাইটের ফার্স্ট ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দিয়ে স্টার্ট ফর ফ্রি এখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন, দেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ডিরেক্টলি আপনার যে জিমেইল আইডি রয়েছে সেটি দিয়ে কিন্তু এখান থেকে আপনি সাইন আপ করে ফেলতে পারবেন। তো আমি এই জিমেইল আইডি দিয়ে জাস্ট এখানে আমি আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি, অর্থাৎ সাইন আপ করে নিচ্ছি। তো ডোমেইন নেমের আইডিয়া নেওয়ার জন্য আপনি এই যে বাম পাশে যে মেনুগুলি বা অপশনগুলি আপনি বা টুলসগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ওয়েবসাইট কন্টেন্ট এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে 3 নম্বর ডোমেইন নেম আইডিয়া বলে একটি অপশন আপনি দেখতে পাবেন, তো এখানে জাস্ট আপনার ক্লিক করে দিবেন। দেন দেখুন আপনার সামনে কিন্তু ডোমেইন নেম আইডিয়ার বক্স চলে এসেছে। এখন ধরুন আপনার ওয়েবসাইটটি টেক রিলেটিভ, আপনি কি করবেন জাস্ট এখানে টেক লিখে দিবেন। আপনি এখানে কিন্তু .com দিয়ে দিতে পারেন যে আপনি .com এর টেক রিলেটিভ একদম কিওয়ার্ড রিলেটিভ একটি ডোমেইন এর আইডিয়া চাচ্ছেন। দেন এখানে দেওয়ার পরে ক্রিয়েট কন্টেন্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। দেখুন এখানে ম্যাজিক এর মতো আপনি কিন্তু এখানে টেক রিলেটিভ যতগুলি ডোমেইন নেম রয়েছে এই ডোমেইন নেমগুলি আপনি এখানে দেখতে পাবেন, যেই ডোমেইন নেমগুলি প্রত্যেকটি কিন্তু কিওয়ার্ড রিলেটিভ। তো এখান থেকে আপনি যখনই আপনার ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড কোনো একটি পছন্দ হয়ে যাবে আপনি যে কাজটি করবেন জাস্ট এই ডোমেইনটি অ্যাভেলেবেল আছে কিনা এবং ডোমেইন কোথায় থেকে বাংলাদেশি টাকায় আপনারা কিনবেন আমি কিন্তু আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম যে একদম বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনারা যদি অফার প্যাকেজেও নিতে চান আমি ভিডিও ডেসক্রিপশনে এই যে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব, এখানে নগদ রকেটের মাধ্যমে আপনি চিপ রেটে আমার দেওয়া লিঙ্ক থেকে আপনারা চাইলে কিন্তু ডোমেইন ক্রয় করতে পারেন। অসংখ্য জন আমার এই ডোমেইন এখান থেকে ক্রয় করেছে, ইভেন আমি নিজেও কিন্তু এখানে ডোমেইন সার্ভিস নিয়ে রেখেছি অনেক বছর যাবত। সো এখান থেকে আপনারা জাস্ট এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, দেন এখান থেকে যে কাজটি করবেন রেজিস্টার নিউ ডোমেইন এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এখানে আপনি যে ডোমেইনটি পছন্দ করেছেন জাস্ট এখানে ক্লিক করে এখানে সার্চ দিয়ে দিবেন। তাহলে এখানে এই ডোমেইন নামে ডোমেইনটি অ্যাভেলেবেল আছে কিনা সেটি আপনি এখানে প্রাইস সহকারে দেখতে পাবেন। তো দেখুন এখানে কিন্তু ডোমেইনের প্রাইস সহ এখানে যে অ্যাভেলেবেল আছে এর পাশাপাশি .com এর পাশাপাশি .xyz .info এবং .online থেকে শুরু করে যতগুলি এই নামে আপনার ডোমেইনগুলি রয়েছে প্রত্যেকটি কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এবং প্রাইস এখানে বাংলাদেশি টাকায় দেখতে পাবেন।
জাস্ট আপনারা এখান থেকে এই নিয়ম অনুসরণ করে প্রত্যেকটি আপনারা যে ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন এই ওয়েবসাইটগুলির আপনারা এই ডোমেইনগুলি এভাবে পছন্দ করবেন। সত্যি কথা বলতে অবশ্যই যে কাজটি করবেন আপনি যে নিশ রিলেটিভ ওয়েবসাইট বা টপিক রিলেটিভ ওয়েবসাইট তৈরি করবেন অবশ্যই 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 কিওয়ার্ড রিলেটিভ ডোমেইন ক্রয় করবেন। ধন্যবাদ সবাইকে, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।